আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজুর রহমান আর আপনারা দেখছেন বিবিএনটিউব। বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যেহেতু নিউজ রিলেটেড, তাই প্রতিদিন পেপার পত্রিকায় বিভিন্ন বিষয় আমি পড়ি, পড়ার পরে যে বিষয়টি আপনাদের বলা উচিত সেটি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মধ্যে শেয়ার করি। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা, এই ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে স্বামী সেজে গৃহবধূকে ধর্ষণ করেছে 40 বছর বয়স্ক একজন প্রতিবেশী যুবক বা পুরুষ, যাই বলুন না কেন। এখন এই ঘটনার বিস্তারিত যদি আপনাদেরকে এখন না বলি বা এই বিষয়টি যদি আপনাদের মধ্যে আমি শেয়ার না করি, ইন ফিউচার বা ভবিষ্যতে আপনি যে এই ভিডিওটি ক্লিক করলেন, আপনার আশেপাশে বা আপনার পরিবারের যে কেউ এই ধরনের বিভিন্ন ভিকটিম হয়ে যেতে পারে, এই ধরনের নির্যাতনের শিকার হলেও হতে পারে। তাই সাবধান থাকা বাধ্যতামূলক, ঘটনাটি জানবেন, শুনবেন, সচেতন হবেন এবং নিজেদের আশেপাশে মানুষকেও সচেতন করবেন, এটি আমার উদ্দেশ্য। এবার আপনাদের মূল বিষয়টি বলে দিব। বন্ধুরা, একটি ঘটনা ঘটেছে আসলে কিশোরগঞ্জে, শুক্রবারের ঘটনা। তো এই ঘটনাটি হলো আপনার স্বামী সেজে গৃহবধূকে ধর্ষণ করেছে 40 বছর বয়স্ক একজন যুবক, এমনই ঘটনাটা ঘটেছে বন্ধুরা। তো এই ঘটনাটি ঘটেছে বন্ধুরা কিশোরগঞ্জের আপনার উলিয়ার চরের ফৈদপুর এলাকায়। আচ্ছা, এই ঘটনায় নির্যাতিত গৃহবধূ উলিয়ার চর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে কোর্টে সোর করেছেন পুলিশ। আর এই অভিযুক্ত মাসুদ মিয়া উলিয়ার চর উপজেলার ফৈদপুর ইউনিয়নের নাপিতেচর গ্রামের মোহাম্মদ ফজলুল মিয়ার ছেলে। তো মামলার সূত্রে যা বলে বন্ধুরা, যে এই যে অভিযুক্ত মাসুদ, সে দীর্ঘদিন ধরে এই স্ত্রী বা এই মেয়ের প্রতি বা এই মহিলার প্রতি নজর রাখছিল এবং বিভিন্ন মানে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন খারাপ নজর দিচ্ছিল। তো মেয়েটা যেহেতু ভদ্র ঘরের, তাই সে সাড়া দিচ্ছিল না। তো ঘটনার দিন দেখা ঘটছে বন্ধুরা, সম্ভবত গরম পড়ছিল প্রচণ্ড। তো তাদের যে ঘর, ঘরটা ওরকম উন্নত না, ওই বুঝেনি তো, মানে টিনের ঘর হয়তো বা পরে দোরটা মাটির। তো এই যে অভিযুক্ত 40 বছর বয়স্ক যুবক বা এই যে শয়তান আর কি, এই হারামজাদা করছে কি, ওই নিচে মাটি মানে সাগল দিয়ে সম্ভবত সে গর্ত করছে, গর্ত করার পরে এই ঘরে ঢুকছে, ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, এইটি ঘটনাটি কিভাবে ঘটলো? একজন স্ত্রী এবং তার স্বামীকে চিনেন, অথচ তার সাথে শারীরিক সম্পর্ক করলো বন্ধুরা, বিষয়টি আসলে কিভাবে বলবো বলেন। এখানে হয়তোবা তাদের ওই দিন কোনো ঝগড়াঝাটি হইতে পারে, হয়েছে যার কারণে তারা একসাথে ছিল না স্বামী স্ত্রী। তো এই মামলার এজাহারে যা বলে বন্ধুরা, যে তাদের ওই ঘরে 2টো চৌকি এবং তাদের 2টো সন্তান। তো মেয়ে সন্তানকে নিয়ে সম্ভবত এই বোনটা সে ঘুমিয়েছিল, আর তার যে স্বামী সে তার ছেলে সন্তানকে নিয়ে অপর আরেকটি চৌকিতে ঘুমিয়েছিল এবং লাইট অফ করা ছিল, খুব গরম ছিল, ঝগড়াঝাটি হয়তো বা হয়েছে, তাই একসাথে ঘুমায় নাই, এরকম হয়তো বা পরিবেশ পরিস্থিতি। তো আমাদের এই যে হারামজাদা, সে হয়তো বা এই বিষয়টা টের পাইছে যে আজকে এরা স্বামী স্ত্রী একসাথে ঘুমায় নাই। তো ওই যে হ্যার যে অসৎ উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য, সে টিনের যে ঘর, সেই ঘরের বাইরে থেকে যেভাবে হোক ঘরের দরজাটা খুলে মানে হাত দিয়ে বেড়ার ফাঁক দিয়ে আর কি, তারপরে সেই ঘরের মধ্যে প্রবেশ করে, তারপর প্রবেশ করে অন্ধকার ঘরে সেই স্ত্রীকে সে মুখ চাপা দিয়ে ধরে এবং কানে ফিস ফিস করে তার যে অপকর্ম, শারীরিক সম্পর্ক সেটি সে করে। তো মেয়েটি তখন ঘুমন্ত অবস্থায় ছিল বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল, যার কারণে সে ওই মুহূর্তে বুঝতে পারে না যে আসলে এই লোকটা কে। কারণ এরকম স্বামী স্ত্রী যারাই আছে, তারা তো জানে আমার ঘরের মধ্যে আমার স্বামী আর স্ত্রী বা আমার এই মানে ফ্যামিলি বা ছোটো বাচ্চা ছাড়া কেউ থাকার কথা, এই স্বাভাবিক। এখন এরকম অবস্থায় 2টা আড়াইটার দিকে কেউ যদি এমন ঘরে, তো বুঝে নিত, কেউ তার বলবো না কেটা তুই আমার মুখটা বাদা ধরছ কি, এরকম তো চিন্তা ভাবনা মাথায় আসে না। তো স্বাভাবিকভাবে মহিলাটা মনে করছে তার স্বামী, যাই হোক সে কোনো বাধা দেয় নাই, তাদের সাথে সেই শারীরিক সম্পর্ক হলো। তা এই হারামজাদা করছে কি, সম্পর্ক হওয়ার পরে যখন বের হইব তখন দরজা খুলতে গেছে, তো তখন ওই মহিলাটার ভিতরে হয়তো একটু সন্দেহ হয়েছে, বারবার হয়তো বিভিন্ন প্রশ্ন করছে, সে কোনো প্রশ্ন উত্তর দেয় না। তারপরে সে লাইট অন করছে, লাইট অন করে দেয় কি, এ তো প্রতিবেশী মাসুদ, আরে তুই হারামজাদা এনে কি করিস। তখন মেয়েটা তো বুঝতে পারছে, সব চিৎকার করছে, তখন তার স্বামী ঘুমেতে উঠছে, বাচ্চা কাছে উঠছে, তখন মাসুদ দৌড়ায় পালাইছে। তো যাই হোক বন্ধুরা, তাকে পরবর্তীতে পুলিশে আপনার দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা হয়তো অনেকে কুড়ে ঘরে থাকেন, অথবা অনেকে মাটির ঘরে থাকেন, অনেকের ঘরটা অনেক উন্নত না, বা অনেক মা বোন আছেন যারা নাকি নিজেদের ঘর বাড়ি ঘর অনেক উদাম রেখে গ্রামে অনেকে থাকেন, মনে করেন আমাদের বাড়িতে চোর বাটপার কোনতে আসবো। হ্যাঁ, কিন্তু না, এই ঘটনাটি একটি শিক্ষা এবং এই ঘটনাতে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ আপনাদের ঘরে মা বোন যে যেভাবেই থাকুন না কেন, আপনারা সবসময় সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, দোর দরজা সব মজবুত রাখবেন, মজবুত রাখার চেষ্টা করবেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো ঝগড়া হয় আর আপনাদের ঘরের পরিস্থিতি যদি এরকম সুবিধা না হয়,
তবে অবশ্যই এই ঘটনাটি মাথায় রাখবেন যে যে কেউ সুযোগের সদ্ব্যবহার করতে পারে, কারণ আপনাই স্বামী, আপনার অনুপস্থিতিতে আপনার যে স্ত্রী তার উপর যে কেউ যে কোনো নির্যাতন করতে পারে এবং তার জন্য সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি এখন ঘরটা যেহেতু মজবুত না, বেড়াটা মজবুত না, দরজা মজবুত না, তারপর পাড়া প্রতিবেশীরাও ভালো না, ওইসব অবস্থায় আপনি কোনোভাবেই এই বিষয়ে কি খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করবেন তো ধরা খেবেন। আর এই গৃহবধূ, যাই হোক বন্ধুরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুলিয়ারচর থানার পরিদর্শক মিজানুর রহমান স্যার বলেন যে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জের কোর্টে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। এখন আপনারা বলতে পারেন এই মাসুদ তো তাহলে ছক্কা পিটাইছে, হ্যাঁ, যে দীর্ঘদিন যে একটি তার অসৎ উদ্দেশ্য ছিল সেটি সে হাসিল করছে। হ্যাঁ, এটি ঠিক, কারণ আমাদের তো উচিত ছিল বন্ধুরা, ওই স্বামীর উচিত ছিল ওর বিচি দুইটা কাইটা দেওয়ার। এই কুত্তা হারামজাদার এর যে অপকর্মটা করছে ওর পুলিশে না দিয়ে ওর এই শাস্তিটা দেওয়া উচিত ছিল, যাতে পরবর্তী আর কোনো মাসুদের সাহস না হয় এই ধরনের অপকর্ম করার। তো বন্ধুরা, এখানে যে অভিযুক্ত মাসুদের কথা বলা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমাদের সড়ক পরিবহন প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, যিনি কয়েকবার আপনারা দেখছেন যে একজন প্রকৌশলী মাসুদ ছিল, তাকে কয়েকবার সে বলছে মাসুদ তুমি এখনো ভালো হওনি, তোমাকে কিন্তু আগেরবার আমি বলে গিয়েছিলাম এই কাজটি করার জন্য, তো তুমি এখনো দেখি ওই কাজ এখন ওইভাবেই রেখেছো। তো এইভাবে উনি কয়েক দফা তাকে নির্দেশ দেয় যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, মাসুদ তুমি ভালো হয়ে যাও। তো হয়তো আমাদের ওই মাসুদ ভালো হয়ে গেছে বা ভালো হয়নি, কিন্তু এই মাসুদ অলরেডি অপকর্ম যা করছে বন্ধুরা, এই অপকর্মটি মানে সমস্ত রেকর্ড আসলে ভঙ্গ করছে। কারণ এই ধরনের ঘটনা বাংলা সিনেমাতে আগে আমরা দেখতাম, হাসি তামাশা বিভিন্ন রকমের কীর্তিকলা বাংলা সিনেমা আগে হইতো, কিন্তু বাস্তব জীবনেও যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটি বন্ধুরা অতীত কল্পনা, এই ধরনের চিন্তা ভাবনা মানুষ করতেও পারে না। যাই হোক বন্ধুরা, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের ভিডিও আসলে এই ধরনের বিভিন্ন সিনেমা, বাংলা সিনেমা বর্তমানে টিভি চ্যানেলে ভাইরাল, মানুষ এইসব দেখে। তো হয়তো আমাদের এই মাসুদ খুব কন্টিনিউ বাংলা সিনেমা দেখতো, বাংলা সিনেমা দেখতে দেখতে তার ভিতরে একটা অসৎ উদ্দেশ্য চিন্তা ভাবনা হয়েছিল এবং যার কারণে সেই অপকর্মটি করছে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও বন্ধুরা। এই মাসুদ সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর ওবায়দুল কাদের ওই মাসুদ সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তবে আমি নতুন যে ভিডিওগুলি দিই তা জানতে পারবেন সবার আগে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।